আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা তালা রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের উদ্দেশ্যে রোমানিয়াতে আমার নয় মাস চলতেছে এই নয় মাসে আমি প্রায় বাইশটির মতো সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যাগুলো যদি আপনাদের আগে থেকেই জানা থাকে তাহলে রোমানিয়ার প্রত্যেকটি সময় আপনাদের অতিবাহিত করতে অনেকটা সহজ হবে আমি বিস্তারিত কোনো আলোচনা করব না আর সবগুলো সমস্যা নিয়ে আলোচনা করলে অনেকটা সময় লেগে যাবে তাই সংক্ষিপ্তভাবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই আলোচনা করব এক নাম্বার আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হলো ভাষাগত সমস্যা ম্যাক্সিমাম রোমানিয়ানরাই তাদের নিজস্ব ভাষায় কথা বলে সেটা সর্বক্ষেত্রে আমরা যদি ডাক মানে আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি না সর্বক্ষেত্রে রোমানিয়াতে আপনার নিজস্ব ভাষা ব্যবহার করা হয় তো আমি এই ভাষার সমস্যায় পড়েছিলাম অনেকটাই পড়েছিলাম তো এখানে আমি এক বর্তমানে রোমানিয়াতে ভাষা শেখার জন্য ক্লাসে ভর্তি হয়েছি তো সেখানে যাই আলহামদুলিল্লাহ টুকটাক করে শিখতেছি আপনাদের উদ্দেশ্যে বলা যারা নতুন আসবেন যাদের সকল কিছু প্রসেসিংয়ে আছে আপনারা রোমানিয়ার ভাষা শেখা শুরু করতে পারেন কিভাবে সহজে ভাষা শেখা যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো শীঘ্রই এই বিষয়ে একটি ভিডিও আপলোড করার জন্যে তো দুই নাম্বার যেই সমস্যাটা বললাম সেটা হলো যাতায়াতের সমস্যা যাতায়াতের সমস্যাটা কিভাবে আমি আমার অভিজ্ঞতাটাই প্রথম বলি বাসে এখানে বাসে আগে টিকিট কাটতে হয় টিকিটটা হলো একটি ইলেকট্রিক্যাল টিকিট এই টিকিটটা বাসের ভিতরে প্রবেশ করে সেখানে একটি ইলেকট্রিক্যাল ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে টিকেটটা পান্স করতে হয় এখন আমরা তো নতুন সেটা আর জানি না আর টিকিট কেটে বাসে আমরা যেটা করি টিকিট কাটি এবং বাসে এসে বসে থাকি বা কিছু দূর যাওয়ার পরে চেকার আসছে আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বলা চ্যাকার যে আসে বোঝার কোনো উপায় নাই যে উনি একজন চ্যাকার আমরা মানে একেবারেই অবাক হয়েছিলাম সেই দিন যে বাজার হাতে ওনার হাতে ছিল বাজারের ব্যাগ এবং অনেকগুলো বাজার সদায় তার কাছে আমরা সেটা দেখে অবাক যে এ লোক চেকার তো উনি বলতেছে দেখি টিকিট দেখি টিকিট দেখি আমরা আমাদের টিকিটটা দেখালাম মানে উনি তো অবাক যে তোমরা টিকিট কেন পান্স করো নাই আর না আমরা যেহেতু নতুন তো আমরা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি ভাগ্য ভালো বাসে ইংরেজি পারে এমন আমাদের কাছে একজনের সাথে দেখা হয় এবং সে এই বিষয়টা সমাধান করে যে আমরা বলি নতুন আমরা তো বিষয়টা বুঝতেছি না আপনি দয়া করে আমাদেরকে কিছু না করে আমরা চাচ্ছি যে এখনই টিকিটটা পান্স করতে তো সেই ইলেকট্রিক্যাল টিকিটের দুইটা পাশেই ইলেকট্রিক্যাল সিস্টেম এখানে একটা পাশ যখন আমরা স্ক্যান করি তখন এখানে একটা নির্দিষ্ট তারিখ এবং টাইম চলে আসে এই টিকিটটা একবার পাঁচ করলে সেটার মেয়াদ থাকে আধা ঘন্টা আর যাক এরকম অনেক আর কি এটা নিয়ে আলোচনা যাক তো এখানে যেটা বললাম যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এই সমস্যাটা এড়িয়ে চলার জন্য প্রিয় ভাই আপনারা যারা রোমানিয়াতে আসবেন এবং রোমানিয়াতে দীর্ঘস্থায়ী থাকার চিন্তা চিন্তাভাবনা আছে তারা কোনো অবস্থাতেই উইদাউট টিকেট বাসে ভ্রমণ করবেন না ট্রেনে ভ্রমণ করবেন না একবার যদি আপনি ধরা পড়ে যান উইদাউট টিকেট আপনি পাঁচ করেন না বিষয়টা জানেন না সেই জন্য আপনি পাঞ্চ করতে পারেননি সেটা তারা আপনাকে রিকভার করে দিবে। কিন্তু আপনি টিকিট ছাড়া উঠেছেন আপনার তারা কিন্তু চাইলে মামলাও করে দিতে পারে এবং ফাইন রোমানিয়ান প্রায় দেখা যায় যে আমি প্রথম একটা যেই শুনেছিলাম রোমানিয়ান ষাট রন আপনার যাতায়াতে ধরেন যে পাঁচ টাকা খরচ সেখানে আপনাকে ষাট টাকা দিতে হবে আবার যখন আপনাকে তারা মনে করবে যে অপরাধী টাইপের তখন আরও অতিরিক্ত পরিমাণে তারা চাপিয়ে দেবে তখন কিন্তু একটা বড় সমস্যা যদি হাজারের উপরে দিয়ে দেয় ফাইন তখন কিন্তু আমাদের জন্য অনেকটাই সমস্যা হবে তো দ্বিতীয় নম্বর যেই সমস্যাটা আপনারা দয়া করে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তৃতীয়ত যেই সমস্যাটা এই সমস্যাটা আমাদের প্রবাসী ভাইদের পৃথিবীর যে দেশেই আছে কম বেশি সবার সাথেই হয় সেটা হলো রুমমেটদের সাথে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে কেননা আমরা বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষের সাথে মিশে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করে আসি না আমরা আমাদের কাছের মানুষদেরকেই ভালো জানি বুঝি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় কিন্তু আমরা যখন দেশের বাহিরে আসি বিভিন্ন জেলার ভাইদের সাথে আমাদের রুমে থাকতে হয় তো সেখানে মানে আমার যে সমস্যাটা আমরা সিনিয়র জুনিয়র একসাথেই আসি আমরা আমাদের রুমে বর্তমানে জনের মতো আসি আমাদের দুটি রুম ছয়জনের মতো আসি তো সমস্যা হলো গিয়ে যে কারো মেন্টালিটির সাথে অপরের মেন্টালিটি যায় না আপনি একরকম পছন্দ করেন সে আরেক রকম পছন্দ করে সে যেগুলো আছে অনেকগুলো যেটা আমরা আমাদের চোখে দেখি ব্যাড বিহেভস আবার তিনি আমাদের অনেক কিছু দেখে যেটা ব্যাড বিহেভস তো এই যে একটা সমন্বয়হীনতা রুমমেটদের একসাথে থাকার ক্ষেত্রে আমাদের যেই সমন্বয়হীনতা এটা প্রবাসে আমাদের অনেকটাই কষ্ট দেয় তো আপনাদেরকে বলবো তিন নাম্বার যেই সমস্যা রুমমেটদের সাথে অ্যাডজাস্ট হওয়ার বিষয়টা অবশ্যই প্রিয় ভাই দেশ থেকে আসার আগে নিজের মানসিকতাকে কমল নমনীয় করে আসবেন আপনি যদি ন্যারো মাইন্ড নিয়ে আসেন রুমমেটদের সাথে মিলেমিশে কিন্তু আপনি থাকতে পারবেন না সেক্ষেত্রে অনেক বড় একটি সমস্যা দেখা দিবে। তো আমার আলহামদুলিল্লাহ সমস্যা মিলিয়ে ঝিলেই আছে তবে দিন শেষে সবাই সবার জায়গায় আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের উদ্দেশ্যে এই জন্যই বলা আপনারা যারা দেশের বাহিরে আসবেন দয়া করে দেশে আপনার কি ছিল ওইটা মানে দেশের বাহিরে এসে মানুষের কাছে উপস্থাপন করে নিজেকে অনেক হই রই কারবার করতে চাবেন না এই কাজটা আমাদের মানসিকতার অনেক দুর্বল একটা অবস্থা প্রকাশ করে এটা থেকে সবাই নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন চতুর্থ যে সমস্যাটা এটা হলো খাবারের যে দাম এটার সাথে আমি আমারটাই বলি যখন আমি প্রথম প্রথম আসি তখন খাবার কিনতে যখন যাই তখন আমি খালি চিন্তা করতাম যে আলু ডাল মাছ মাংস আমার দেশে কেজি হলো সাপোজ আলুর কথাই বলি আমার দেশে আলুর কেজি হলো বিশ থেকে চল্লিশ বা ষাট টাকা কিন্তু আমার এখান থেকে কিনে খেতে হচ্ছে বাংলাদেশের টাকায় একশো টাকা একশো টাকা আশি টাকা এমন এখন প্রথম অবস্থায় আমি খালি এটাই ভাবতাম এটা শুধু আমি না আমরা যারাই আর কি আসি আমাদের মধ্যে এটা একটা ফিলিংস কাজ করে যে আমার দেশে এত দাম কম এখানে এত বেশি কেন হ্যাঁ এটা নেমো না নেমো না মানে এমন একটা ফিলিংস কাজ করে আবার তো জামা কাপড় জুতো এগুলোর ক্ষেত্রে আরও বেশি ফিলিংস কাজ করে মানে এখানে জামা কাপড়ের অত্যন্ত দাম তো যখন জামা কাপড়ের এখানে যাই তখনও চিন্তা করি এই একটা ড্রেস এটা আমার দেশে সর্বোচ্চ গেলে দুই হাজার এখানে সেটা ছয় হাজার চার থেকে ছয় হাজার নতুন কিন্তু এই যে যেই সমস্যাটা এটাকে আপনাকে আমাদেরকে বর্তমানে হয়তো আমি এটাকে অ্যাভয়েড করেছি যে জীবনযাত্রার মানে দুটো দেশে তো আর এক না এখানকার জীবনযাত্রার মান আর আমার দেশে এক না তো সেজন্য এখন আর ওই বিষয়গুলো নিয়ে ভাবি না তো আপনারা যারা নতুন আসবেন আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে ভাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য জীবনযাত্রাটা অনেক কষ্টকর হয়ে যাবে কখনোই কম্পেয়ার করার দিকে যাবেন না নিজের যত্ন নেওয়ার জন্য যা যা প্রয়োজন দুই টাকা কম বেশ হয় নিয়ে নেবেন